হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছো স্টার্টিংটা, আমি স্পাইসআপ 2.0 সামনে রয়েছি। এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের একদম কল্যাণী রোডের ওপরেই, জাস্ট মোড়েই এটা রয়েছে, এই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট কাম ধাবা। এটা কিন্তু রিওপেনিং হলো, নতুন করে আবার এটাকে সাজানো গোছানো হয়েছে। তো এটা স্টার্টিং হচ্ছে আজকে থেকে, আজকে হচ্ছে পহেলা বৈশাখের দিন। তো আমি ভিতরে ডেকোরেশনটা সবার সাথে শেয়ার করছি, যারা আগেও এসেছো তারা জানো কীরকম ছিল, বাট এখন একদম নতুনভাবে তোমাদের সামনে এটাকে তুলে ধরা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই পোর্শনটা সিটিং পোর্শন ছিল ফ্যামিলিদের জন্য। এই যে আমার দিদি রয়েছে, সবাই এখানে রয়েছে, পুজো আর্চা হয়েছিল দুপুরবেলা। এটি দুপুরবেলার একটি ছোট্ট ক্লিপ, পুজোর সময় আমরা সবাই গেছিলাম, আর এখানে তখন ডেকোরেশনের কাজ হচ্ছিল। ভীষণ এনজয়ও করেছি, আর এটা কিন্তু বেশ ভালোভাবে ডেকোর করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। তোমরা একবার চাইলে এসে দেখতে পারো। আমি আগেও বলেছি এটা দুপুরবেলার ক্লিপ ছিল, যে এই ক্লিপটা সব রেডি হচ্ছে, সব কিছু ঠিকঠাক করে একদম পারফেক্ট করার ট্রাই করা হচ্ছে। অ্যান্ড দেন দিদির সাথে, দিদির মেয়ে মানে আমার গঞ্জির কিছু ছোট্ট একটা ক্লিপ আমি অ্যাড করলাম, ভীষণ কিউট লাগছে দুজন, আর আমার মাটাতে এমনিতেই কিউট। অ্যান্ড দেন এখানে যেসব ডেকোরেশন ছিল বলে, এটা কিন্তু নিজেরা নিজেরা মিলেই করেছে, ভীষণ ভালোবাসা দিয়ে এই সব কিছু করা। তোমাদেরও আশা করি পুরোটা ভালো লাগবে। তারপর আমার বোনরা এসেছিল, বোনদেরকে রিসিভ করে এখানে আমরা রাতে ডিনার করলাম, কমপ্লিট করলাম, ভীষণ ভালো ছিল, আর আশা করি তোমাদের ভালো লাগবে। মন চাইলেই কিন্তু ব্যারাকপুরে ওয়্যারলেসের কাছে এখানে চলে আসা যেতে পারে, একদম সারদা নার্সিং হোমের ডান পাশে। ওদের ফুডটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো। থ্যাংক ইউ।